মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল হালিশহর 12 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত লালকুটি সেনপাড়ার বাসিন্দা 22 বছরের কলেজ ছাত্র শানু চক্রবর্তী। জানা গেছে সেদিন কলেজে যাবে বলে ডাকতে আসে শানুকে অনিকেত ব্যানার্জি নামে তার এক বন্ধু। মঙ্গলবার দুপুরে খানিক সময়ের জন্য অনিকেতের বাইক নিয়ে বাড়িতেও আসে, কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরে নিশে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। আমার ভাই শানু চক্রবর্তী, ও ফিরে আসে সাড়ে ছটার সময় ওর বন্ধুর গাড়ি নিয়ে আসে, এসে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওই যে বেরিয়ে যায়। তারপর থেকে আমার ভাই পুরো নিখোঁজ। আমরা খুঁজতে হয়রান। 24 তারিখ আমরা রাত্রে এসে হালিশহর স্টেশন পুলিশ স্টেশনে এসে আমরা মিসিং ডায়েরি করি, এবং মাঝখানে দুপুর 3টার সময় ওই বন্ধু এসে বাড়িতে এসে খোঁজ করছিলো শানু কোথায়, ভাইকে খোঁজ করছিল। তা এখন আমার বাড়ির থেকে বলেছে যে কালকে তোর সঙ্গে তোর বাড়িতে গেছে, এখন তুই এসে খুঁজছিস কোথায় গেছে। তখন এই বলে বেরিয়ে যায়, বলে ঠিক আছে আমরা খুঁজে দেখছি, বলে ওই যে বেরিয়ে যায়। তারপর ওর কোনো পাত্তা পাওয়া যায় না। তারপর রিসিভ করে না, ফোন টোন রিসিভ কিছু করে না, ফোন করা হয় ফোন ধরে না। তারপর আমরা উপায় না দেখে আমরা হালিশহর স্টেশনে এসে পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করি, মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর আজ 25 তারিখ সকালবেলা পুলিশ স্টেশন থেকে খবর পাই যে এরকম একটা বডি পাওয়া গেছে নৈহাটি ফেরিঘাটে, আপনারা এসে তদন্ত করে যান। তো আমার কাকা গিয়ে তদন্ত করলো নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে, তো শনাক্ত করলো তো আমার ভাই। এই ঘটনায় ছেলের বন্ধু অনিকেতকে সন্দেহের তালিকায় রাখছেন মৃত শানুর বাবা ও দাদা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ। দুপুরবেলা কোথায় যায়, কোন কলেজে যায়? কাসাবাড়া কলেজ। বন্ধু কি করে? বন্ধু ওর সঙ্গে পড়াশোনা করে, একসঙ্গে মানে থাকে। হ্যাঁ, তাও অনেক দিনের বন্ধু। তো কোথায় বাড়ি বন্ধুর? বন্ধুর বাড়ি হচ্ছে খাসবাটিতে। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম। বলছে ওর তো তো রাত্রিবেলা বেরিয়ে গেছে। রাত্রিবেলা বেরিয়ে গেছে? হ্যাঁ, রাত্রি 2টার সময় বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে মঙ্গলবার দিন 3টার সময় ওর বন্ধু অনিকেত ওকে গিয়ে বলল চল আমার সঙ্গে কলেজে যাব, ফর্ম তুলব, প্রজেক্ট করব, করে আবার তোকে বাড়িতে দিয়ে যাব। ওই যে গেল, যাওয়ার পরে তারপর থেকে আর ছেলের তখন 6টা সাড়ে 6টা নাগাদ গিয়ে আমার ছেলে একলা গেছিলো অনিকেতের গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে খেয়ে 6টা সাড়ে 6টা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে গেল। আমি বললাম যে তুই তাড়াতাড়ি ফিরিস, বললো যে হ্যাঁ আমি ফিরব। তখন রাত্রির 11টা হয়ে যায়, আমি ফোন করলাম, তখন ও বললো যে বাবা অনিকেতের গাড়ির তেল শেষ নেই। তখন আমি বললাম ওর বাবার সাইকেল আছে, সাইকেল নিয়ে আয়। তখন বললো যে ঠিক আছে আমি আসছি, আমাকে আর ফোন করবে না। বা সেই থেকে ছেলে 2 দিন ধরে নিখোঁজ। আমি অনিকেত, অনিকেত কোথায় থাকে? অনিকেত থাকে খাসবাটি বাড়ালিতলা আছে, ওদের ওয়ার্ডের নাম্বারটা আমি বলতে পারবো না। অনিকেত কোথায় থাকে? খাসবাটি থাকে। খাসবাটি হয় আপনার ছেলে? বন্ধু হয়। হ্যাঁ, আপনি অনিকেতের বাড়িতে যোগাযোগ করেছিলেন? আমি গিয়ে অনিকেত ফেরাবার 3টের সময়, বুধবার দিন 3টের সময় আমার বাড়িতে যায়, গিয়ে বলে যে কাকু শানু কোথায়। আর মঙ্গলবার দিন তোদের বাড়িতে তুই ওই গেল, তুই নিয়ে গেলি, তারপর থেকে তো আমার ছেলেকে আমি পাচ্ছি না, তুই আমাকে জিজ্ঞেস করছিস যে শানু কোথায় গেছে। তখন বললো আচ্ছা দেখছি আমি চারিদিকে ফোন করে। তারপর ওকে 10-12 বার ও আমার মোবাইল থেকে আমি ওকে ফোন করলাম, ফোনে ওকে কোনো রিসপন্স আমি পাচ্ছি না। তখন ওর বাড়িতে 6টা সাড়ে 6টা নাগাদ আমি ফের আবার আসি। এসে অনিকেতকে দেখি বাড়িতে রয়েছে, ওর এক বন্ধু রয়েছে, মা বাবা সব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। 1200-তে মাল্টি এবং 1500 টাকায় সিঙ্গেল ইউজ ডায়ালিসিস দিচ্ছে প্রাইম মেডিকেয়ার সার্ভিস। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে।